অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 20 জুন 2021 দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, বক্র অবস্থাতে চলে আসছে। এর ফলে মেষ রাশির উপর কী ফল পেতে চলেছে আমি এই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটা কথা বারবার বলি, যখন কোনো পাপী গ্রহ বক্রি হয় তখন কিন্তু তার নেগেটিভ ফল কিন্তু বেশি দেখা যায়, আর যখন কোনো শুভ গ্রহ বক্রি হয় আপনি এখানে অনেক ভালো ফল কিন্তু পাবেন। তিন গুণ শুভ ফল দেয় শুভ গ্রহ বক্রি হলে, বক্র হলে তিন গুণ শুভ ফল আপনি কিন্তু পাবেন। অর্থাৎ এই যে 20 জুন 2021 বৃহস্পতির বক্রি হচ্ছে, আপনার জন্মছকে বৃহস্পতির কোন ভাবের অধিপতি এবং বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কিভাবে আছে, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এবং এই বৃহস্পতির এই বক্রতা আপনার জীবনে কি ফল আসতে চলেছে, অর্থাৎ আপনি যদি মেষ রাশি হন আপনার নিজস্ব বাই বার্থ চার্ট দেখা দরকার, কিন্তু এটি হচ্ছে সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল। যদি আপনার রাশিচক্রে বৃহস্পতির প্লেসমেন্ট ভালো থাকে, বৃহস্পতির ভাব যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি হতে চলেছেন সোনায় সোহাগা। বর্তমানে বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করছে, এই কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি। নবমপতি ভাগ্যপতি আপনার একাদশভাবে অবস্থান, এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনার থার্ড হাউসে, আপনার ফিফথ হাউসে এবং আপনার সেভেন হাউসে কিন্তু পড়ছে। এখানে আপনাদের কি হচ্ছে, প্রথম কথা বলি, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। যারা অনলাইন এর সঙ্গে যুক্ত আছে, অনলাইন কাজের সঙ্গে, তাদের ক্ষেত্রে ভালো। ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনারা পেতে চলেছেন। সন্তান সুখের জায়গা, সন্তান প্রাপ্তি, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের এডুকেশনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে। যারা টিচিং প্রফেশনে আছেন, কনসালটেন্সি, আপনি কোনো অ্যাডভাইজার দেন, কাউন্সিলিংয়ের কাজে আছেন, এই সকল জায়গাতে যারা আছেন তারা কিন্তু এই বৃহস্পতি বক্রিতে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি কিন্তু এই সময় বেশ শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এবং গোল্ডের ব্যবসাতে যারা যুক্ত আছে, শেয়ার মার্কেট থেকে প্রফিট আপনারা কিন্তু পাবেন। এবং লাভ রিলেশন, ভালোবাসার জায়গাটা আপনাদের কিন্তু বিশেষভাবে ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ যারা প্রেম প্রীতির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। বৃহস্পতির দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে প্রেমজ সম্পর্কেতে উন্নতির সম্ভাবনা থাকছে। এবং সরাসরি আপনাদের যেহেতু এটা ভাগ্যবতী একাদশভাবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং পাশাপাশি আপনাদের দ্বাদশপতি বিদেশ থেকে ইনকাম, বিদেশে কর্মসূত্রে যাওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে। বৃহস্পতি বক্রি অর্থাৎ এই 20 জুন টু 18 অক্টোবর পর্যন্ত এই বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে কুম্ভ রাশিতে।
তারপরে আবারও মার্গী হয়ে যাবে। কিন্তু এই বকরি অবস্থা, আমি বারবার বলছি, কোনো শুভ গ্রহ যখন বকরি হয়, বক্রতা হয়, শুভ ফল তিন গুণ শুভ ফল দেয়। বক্রতা হওয়া মানে সেই গতি, সেই গ্রহের গতি কমে যাওয়া, অর্থাৎ স্লো মোশনে কিন্তু চলতে থাকে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে বিবাহিত জায়গাটা, দাম্পত্য জায়গাটা কিন্তু ভালো, ব্যবসা থেকে আপনারা এই সময় যথেষ্ট প্রফিট কিন্তু আপনারা করবেন। দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু ভাগ্য চমকাতে চলেছে, এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা কর্ম সংক্রান্ত নিয়ে সমস্যা চলছে, কাজের জায়গাটা, প্রমোশনের জায়গাটা আটকে ছিল, প্রমোশন আটকে আছে, কর্ম পাচ্ছিলেন না, বা কর্ম যারা চেঞ্জিং চাইছেন, সেই চেঞ্জিংয়ের জায়গাগুলো কিন্তু আপনি মেষ রাশির মানুষ এই বৃহস্পতি বক্রতাতে আপনারা কিন্তু এই সময় শুভ ফল কিন্তু পাবেন। এডুকেশনের জায়গাটা যদি বলি, দেখুন পঞ্চম ভাব থেকে আমরা কিন্তু এডুকেশনের বিচার করি, অর্থাৎ প্রাইমারি এডুকেশান এবং হায়ার এডুকেশান, অর্থাৎ যারা উচ্চ শিক্ষাতে আছে, পিএইচডি করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, টেকনিক্যাল ফিল্ডে আছেন, বা আপনি ওকালতি নিয়ে পড়াশোনা করছেন, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল দিবে। এবং প্রাইমারি লেভেলে পড়াশোনা আগের থেকে এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে এই বৃহস্পতি বক্র হওয়ার জন্য। এবং থার্ড হাউসের দৃষ্টি বেশ কিছু কমিউনিকেশান, যোগাযোগগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে দিবে, অর্থাৎ যে কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন না, বিজনেসের ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ বড় ধরনের ড্রিল কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং শরীরের দিকটা কিছুটা হলেও আপনাদের এ সময় ভালো দিক থাকছে। এবং দৈনিক রোজগার, আয়ের জায়গাটা, ইনকামের সোর্সটা এই সময় কিন্তু আপনাদের বেড়ে যাবে। এই ছিল বৃহস্পতি বকরিতে কি ফল পেতে চলেছে মেষ রাশি, তার একটা জিস্ট আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।